তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেককে খুব ভালো আছেন। তো আপনাদের প্রথমেই জানিয়ে রাখি যে আমাদের এই যে চ্যানেলের নাম, সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। আসলে কি হয়েছে না, আগে যে নামটা ছিল বাপি টেক, প্রায় একই নামে ইউটিউবে কিন্তু আরও একটা বড় চ্যানেল আছে। তো সেক্ষেত্রে আগে যখন সার্চ করা হতো, তখন কিন্তু সবার প্রথমে সার্চ লিস্টে ওই বড় চ্যানেলটা চলে আসতো। তো এই কারণেই মূলত এই চ্যানেলের যে নাম, সেটা চেঞ্জ করা হয়েছে। তো আপনাদের কাছে এই নতুন নাম অর্থাৎ এই দা প্রযুক্তিবাজ এই নামটি কেমন লেগেছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এরপর মেন টপিকে আসা যাক। তো মিডিয়াটেকের পক্ষ থেকে আগামী বছরের যে ফ্লেক্সিবল লেভেলের প্রসেসর অর্থাৎ মিডিয়াটেক ডাইমেনসিটি 9000, এই প্রসেসরটিকে মিডিয়াটেক কিন্তু অফিসিয়ালি ভাবে লঞ্চ করে দিয়েছে। আসলে কিছুদিন আগে শোনা ছিল এই প্রসেসরটি নাকি মিডিয়াটেক ডাইমেনসিটি 2000 এই নামে লঞ্চ করবে, কিন্তু না, এই প্রসেসরটি মিডিয়াটেক 9000 এই নামে লঞ্চ করেছে। তো এবার কিন্তু মিডিয়াটেকের এই প্রসেসরটি খুবই পাওয়ারফুল হবে। আসলে এতদিন পর্যন্ত মিডিয়াটেকের যে সমস্ত ফ্ল্যাগশিপ প্রসেসরগুলি লঞ্চ করতো, সেগুলো কিন্তু স্ন্যাপড্রাগনের যে ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর, সেগুলোকে কখনোই বিট করতে পারতো না। কিন্তু এবার এই যে ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসরটি লঞ্চ করেছে, এটা কিন্তু আপকামিং যে স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসরটি লঞ্চ করবে, সেটাকেও কিন্তু বিট করতে সক্ষম হবে। এবং বলা হচ্ছে যে এই প্রসেসরটি গুগলের যে টেনসর চিপ আছে, তার থেকেও 19% বেটার নাকি পারফর্ম করবে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে মিডিয়াটেকের ডাইমেনসিটি 9000 এই প্রসেসরটিতে কী কী স্পেসিফিকেশান বা ফিচার্স দেওয়া হয়েছে এবং কোন ফোনটি প্রথম এই প্রসেসরটি দিয়ে লঞ্চ করবে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমেই আমরা কথা বলবো এই প্রসেসরটির ন্যানোমিটার টেকনোলজি নিয়ে। তো এই প্রসেসরটিকে কিন্তু টিএসএমসি তৈরি করেছে এবং টিএসএমসির 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসে এই প্রসেসরটি তৈরি করা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে এনার্জি এফিসিয়েন্সি অবশ্যই ভালো পাওয়া যাবে এবং যে ব্যাটারি ব্যাকআপ, সেটা কিন্তু আগের তুলনায় আরও অনেকটাই ভালো পাওয়া যাবে এবং তার সাথে যে পারফরম্যান্স, সেটা তো অবশ্যই ভালো পাওয়া যাবে। আর ন্যানোমিটার সম্পর্কে আপনারা সকলে জানেন, তো এই নিয়ে আজকে আর কিছু বলছি না। তো এরপর আমরা কথা বলবো এই প্রসেসরটির সিপিইউকে নিয়ে। তো এই প্রসেসরটি কিন্তু 64 বিটের একটি অক্টাকোর প্রসেসর অর্থাৎ 8টি কোরকে নিয়ে এই প্রসেসরটি তৈরি করা হয়েছে এবং এই 8টি কোরকে 1+3+4 এমন ভাগে ভাগ করা হয়েছে। এখানে প্রথম একটি কোর কর্টেক্সের X2 ব্যবহার করা হয়েছে হাই পারফরম্যান্সের জন্য এবং এর ম্যাক্সিমাম ক্লক স্পিড 3.05 GHz। এবং এর পরের 3টি কোর কর্টেক্সের A710 ব্যবহার করা হয়েছে লো পারফরম্যান্সের জন্য এবং এর ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.85 GHz। এবং এখানে শেষ 4টি কোর কর্টেক্সের A510 ব্যবহার করা হয়েছে এনার্জি এফিসিয়েন্সির জন্য এবং এর ম্যাক্সিমাম ক্লক স্পিড 1.8 GHz। এবং এখানে সিপিউর ক্ষেত্রে যে আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে ARM-এর V9 আর্কিটেকচার। তো এখানে লেটেস্ট আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে, তারপর লেটেস্ট সিপিইউ কোর ব্যবহার করা হয়েছে এবং এখানে যে ক্লক স্পিড, সেটাও কিন্তু আরও অনেকটাই বাড়ানো হয়েছে। তো আশা করা যায় এখানে সিপিইউ পারফরম্যান্স অবশ্যই ভালো পাওয়া যাবে। তো এরপর যদি আমরা এই প্রসেসরটির জিপিইউ নিয়ে কথা বলি, তাহলে এখানে এই প্রসেসরটিতে ARM-Mali G710MC10 এই জিপিইউটি কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এটি কিন্তু 4 ন্যানোমিটারের তৈরি। তো সেক্ষেত্রে এখানে এনার্জি এফিসিয়েন্সি অনেকটাই ভালো পাওয়া যাবে। আর এই জিপিইউটি কিন্তু 10টি কোর দিয়ে তৈরি একটি জিপিইউ। তো এখানে যে গেমিং পারফরম্যান্স, সেটা কিন্তু আরও অনেকটাই ভালো পাওয়া যাবে। তারপর এখানে রে ট্রেসিংয়ের সুবিধা দেওয়া হয়েছে। তো এর ফলে কি হবে না, এখানে বলা হচ্ছে যে এখানে PC লেভেলের গ্রাফিক পারফরম্যান্স কিন্তু পাওয়া যাবে। তো এর জন্য এখানে যে ভিডিও এডিটিং, তারপর মাল্টিটাস্কিং, সমস্ত কাজ খুব ভালোভাবে করা যাবে। এবং এখানে যদি আন্তুদু স্কোর নিয়ে কথা বলি, তাহলে এই প্রসেসরটির আন্তুদু স্কোর একদম কিন্তু 1 মিলিয়ন ছাড়িয়ে গেছে, মানে 10 লক্ষ আন্তুদু স্কোর এখানে কিন্তু পাওয়া গেছে। তো এরপর দেখা যাক ডে টু ডে লাইফে এই প্রসেসরটি কতটা ভালোভাবে পারফর্ম করে। তো এরপর যদি আমরা এই প্রসেসরটির র্যাম টাইপ আর স্টোরেজ টাইপ সাপোর্ট নিয়ে কথা বলি, তাহলে এই প্রসেসরটি প্রথম একটি প্রসেসর যেখানে LPDDR5X র্যামের কিন্তু সাপোর্ট দেওয়া হয়েছে, অর্থাৎ এই প্রসেসরটি LPDDR4X, LPDDR5 এবং LPDDR5X পর্যন্ত র্যাম টাইম সাপোর্ট করে। এবং এখানে LPDDR5X র্যামের ক্ষেত্রে 7500 পর্যন্ত র্যাম ফ্রিকোয়েন্সি স্পিড পাওয়া যাবে। তো এখানে র্যাম সাপোর্ট কিন্তু অবশ্যই ভালো দেওয়া হয়েছে এবং পারফরম্যান্স আশা করা যায় অবশ্যই ভালো পাওয়া যাবে।
তো এরপর যদি আমরা স্টোরেজ টাইপ সাপোর্ট নিয়ে কথা বলি তাহলে এই প্রসেসরটি ইএমএমসি 5.1 থেকে ইউএফএস 3.1 পর্যন্ত কিন্তু স্টোরেজ টাইপ সাপোর্ট করে। তো এরপর যদি আমরা এই প্রসেসরটির নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে কথা বলি তাহলে যেহেতু এই প্রসেসরটি একটা 5G প্রসেসর হবে সেই জন্য এখানে ইন্টিগ্রেটেড 5G মোডেম কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এটি কিন্তু 5G ক্যারিয়ার অ্যাগ্রিগেশন সাপোর্ট করে, তার সাথে সাথে 6 GHz ব্যান্ড সাপোর্ট করে। তবে এবারেও কিন্তু এখানে কোনো রকম মিলিমিটার ওয়েভের সাপোর্টও দেওয়া হয়নি এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম ডাউনলোডিং স্পিড পাওয়া যাবে আপ টু 7 GB/s এবং আপলোডিং স্পিড পাওয়া যাবে 3.5 GB/s এবং এই প্রসেসরটি কিন্তু ডুয়াল 5G সাপোর্ট করে। তো এখানে নেটওয়ার্ক কানেক্টিভিটির দিক থেকেও কিন্তু বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট করা হয়েছে। তো এরপর যদি আমরা এই প্রসেসরটির ক্যামেরা সাপোর্ট নিয়ে কথা বলি তাহলে এখানে মিডিয়াটেকের এই প্রসেসরটিতে এবার ট্রিপল ISP ব্যবহার করা হয়েছে এবং এই প্রসেসরটি কিন্তু 32+32+32 MP ট্রিপল ক্যামেরা সাপোর্ট করে এবং তার সাথে 320 MP সিঙ্গেল ক্যামেরা সাপোর্ট করে কিন্তু এই প্রসেসরটি। তো এত মেগাপিক্সেলের ক্যামেরা আমাদের দৈনন্দিন জীবনে কি আদৌ প্রয়োজন আছে? তো এটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই প্রসেসরটি কিন্তু ভিডিও রেকর্ডিংয়ের দিক থেকে Full HD+ ভিডিও রেকর্ডিং তো অবশ্যই সাপোর্ট করে এবং তার সাথে সাথে এখানে এই প্রসেসরটি 8K ভিডিও রেকর্ডিং 30 FPS পর্যন্ত সাপোর্ট করে এবং তার সাথে 4K ভিডিও রেকর্ডিং 120 FPS পর্যন্ত সাপোর্ট করে। তো এরপর যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই প্রসেসরটি কিন্তু আপ টু WQHD+ মানে 2K রেজুলেশন পর্যন্ত ডিসপ্লে কিন্তু সাপোর্ট করে এবং এই 2K রেজুলেশনের ক্ষেত্রে এই প্রসেসরটি কিন্তু 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এই প্রসেসরটি তো অবশ্যই Full HD+ ডিসপ্লেও সাপোর্ট করে এবং Full HD+ ডিসপ্লের ক্ষেত্রে এই প্রসেসরটি 180Hz পর্যন্ত রিফ্রেশ রেট কিন্তু সাপোর্ট করে। এছাড়াও এখানে Wi-Fi 6E, তারপর ব্লুটুথ 5.3 এবং এখানে ইন্ডিয়ার যে নেভিক সিস্টেম আছে তারও কিন্তু সাপোর্ট দেওয়া হয়েছে এই প্রসেসরটিতে। তো মোটামুটি এই সমস্ত স্পেসিফিকেশন বা ফিচার্স দিয়ে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 এই প্রসেসরটি কিন্তু লঞ্চ করেছে। তো ওভারঅল যদি দেখা যায় তাহলে খুবই ভালো একটা প্রসেসর কিন্তু মিডিয়াটেক এখানে লঞ্চ করেছে এবং আমার মনে হয় অন পেপার স্পেসিফিকেশনের দিক থেকে আগামী বছরের সবথেকে পাওয়ারফুল প্রসেসর কিন্তু মিডিয়াটেকের পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে এবং আশা করা যায় এখানে পারফরম্যান্স অবশ্যই ভালো পাওয়া যাবে। তবে ডে টু ডে লাইফে এই প্রসেসরটি কতটা ভালোভাবে পারফর্ম করে সেটাই কিন্তু আমাদের দেখতে হবে, তার কারণ এর আগের বছর আমরা দেখেছি স্ন্যাপড্রাগনের 888 এই প্রসেসরটিতেও কিন্তু হিটিং ইস্যু আছে। তো দেখা যাক এই প্রসেসরটিতে কোনো রকম প্রবলেম থাকে কি না। এবং এই প্রসেসরটি দিয়ে প্রথম ভিভোর পক্ষ থেকে ভিভো X80 Pro Plus এই ফোনটা লঞ্চ করবে এবং তারপর আস্তে আস্তে রেডমি K50 সিরিজ, তারপর রিয়েলমির একটা ফোনও কিন্তু এই প্রসেসরটি দিয়ে লঞ্চ করবে এবং আশা করা যায় এই প্রসেসরটি দিয়ে প্রথম ফোন আগামী বছরের প্রথমেই লঞ্চ করবে। তো এরপর এই প্রসেসরটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই প্রসেসরটি কি আদৌ স্ন্যাপড্রাগনের যে আপকামিং ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসরটি আসবে তাকে কি হারাতে পারবে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।